হাত হাত হাতে দেখি নারী চঞ্চল রাতে ভাত খাওয়া চলবে না কি খাবো তাহলে রুটি খাবে ডাল দিয়ে আর ওষুধ আজ রাতটা থাক কাল দেখা যাবে ভাই ওটা কি আরে রাম রাম বড় নিচু নজর তোমার কভরেজ গাটা বুঝি বলতে একবারে গড়িয়ে পুঁজ পড়ে গায়ের তরসি জ্বর ও আমার পোশাক আহ তোমার সারাতে হবে না তুমি জ্বরটা ভালো করে দাও দেখি দেখি তুলে টিলে আছে কিনা কোমর টিপে কি দেখছো কোমরে পচি যাবে গাঁটে রাখি না দেখবে দেখো এবার আসল রাজমূর্তি দবো দবো ইডিতে টাকা তোমায় দেবো মারবো না বলেছো কোথায় এখানেই সে কথা বলছি না বলছি আর রাতে শোবে কোথায় ওই তো চৌকি রয়েছে দিব্যি শুয়ে পড়বো হ্যাঁ যাই বলো কবে চৌকি নইলে ঘুমিয়ে তেমন জুত হয় না হাজার হলো আংটি চাটুর্যের ভাই তো তা তোমরা সব উঠবে কখন শুনি হ্যাঁ কেন কেন আমরা উঠবো কেন কেন নইলে আমি ঘুমাবো কি করে ও খুড়ো এই যে ছুঁছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাই গো তাতে তোমার কি গো কবরেজের জায়গা কবরেজ যদি আমায় আদর করে থাকতে দেয় তাতে তোমার কেন চোখ টাটাই গো বেশ থাকতে না হয় জিরু শুতে কিন্তু তোমার রাত হবে কেন কেন যাত্রার মৌসুম আসছে রিহার্সাল চলতে থাকবে সেই রাত একটা দেড়টা অবধি তারপর তোমার শুতে চললুম কোথায় বললেই হয়তো থাকতে দেবো না কেন রাত দেড়টা পর্যন্ত ভূতের কেতন চলবে তারপর হেনা চলবে তেনা চলবে বলি ঘুম কি আমার বাপের চাকর ঝাড়ু মারো আমার চৌকির মুখে আমি মরে যাও থাকবে কোন ছেলে শুনি গাছতলায় দেশে কি গাছের অভাব আছে আরে রাম রাম তাও কি হয় হাজারো ব্রাহ্মণ শুনে দেখো জায়গা দিতে পারো তো দাও তুলে খামাকর খুব রাম রাম করো না তো পারবে পারবে জায়গা দিতে ঘর হয়তো একটা হতে পারে কদ্দুর কদ্দুর আবার ও ওই দোতলা বাড়ি বা 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 তা কোন তলায় থাকবো তো আগে চলোই তো ওপর তলাতে দিও হ্যাঁ ওপর তলাতে দিও দিব্যি জানলা খুলে হ্যাঁ মৌজি একটা ঘুম দো না হ্যাঁ ভালো কথা চৌকি আছে তো চৌকি আছে বাবু আছে তাই বলো রুই যদি খাওয়াবে তো গিয়ে ভেজে নইলে দোতলায় তুলে যে বলবে মেজেই শুয়ে পড়ো সেটি হচ্ছে না চলো 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 আর দেরি করো না চলো চলো ও ভালো কথা পত্তি যেন কি কি বললে কবলে ডাল আর রুটি তাই না হ্যাঁ চট করে পাঠিয়ে দিও আমি চললাম বুঝলে হ্যাঁ তো ওই দেখো আমার বলে হ্যাঁ আরে আমার কি চাল আছে না চুলো আছে ওসব আমি পাবো কোথেকে শুনি ইস্যু না তবে হ্যাঁ আবার যে কতগুলো যা তা ডাল যেন পাঠিয়ে দিও না ভালো করে ভাজা সোনা মুগের ডাল কিশমিশ দিয়ে নারকল দিয়ে ওই এক বাটি পাঠিয়ে দিও বুঝলে দুধের দাঁড়িয়ে রইল আরে চলো না চলো 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 এই তোমার অট্টালিকা জাগে একটা তো রাত কাটিয়ে দেবো নাগমুখ বুঝে ও বাবা দিগো দেখো বাবু ভালো করে দেখো চলবে কি হ্যাঁ না চলে যাবে তাহলে আর কি কাজের কথাটা হয়ে যাক কাজের কথা না ও দাদা তোমার মনস্কামনায় পূর্ণ হোক মানে বুঝি দাদা সব বুঝি ডেকে এনে ঘরে শোয়াচ্ছ মিষ্টি মিষ্টি কথা বলছো ওকে আর আমার জন্য তো এমনিও নেবে অমনিও নেবে এমনি না দিলে তোমার গলায় ছুরি বসিয়ে দেবে শোয়াচ্ছি বাবা তবে হ্যাঁ মা কালির ফিরে একলা খাবে না কিন্তু কবরেজের পাওনা গন্ডা বুঝিয়ে দিয়ে বাকি যা থাকে সব তোমার টাকা বাবা আসল রাজমার্কা ফেরো হ্যাঁ ফেরো বলছি ফেরো কেন কেন আবার বলছো কেন টাকার জন্য জায়গা দিয়েছি তোমার তোমার টাকার গরম ডাকে দিয়েছো ব্রাহ্মণ সন্তান পথে পথে খুঁজছিলে ডেকে এনে জায়গা দিলুম তোমার আমার কিনা আমার কিনা টাকা দাদা ওসব দাদা ফাদার কাজ চলবে না দরজা খোলা আছে সিধে রাস্তা দেখো বয়ে গেছে আমার রাস্তা দেখতে দাদা একটু পায়ের ধুলো দাও দিগিরি ও কি করছো আরে বাপ রে বাপ কলিকালের টাকার কথা শুনে মারতে আসে তুমি তো মানুষ নও দাদা তবে আর কি বাম কালী কলকাতা
তাওয়ালি মা। আরে ও কি ঘায়ের নাকা খুঁজেছে? যা বলেছো দাদা, বড্ড পাজি খা, যেখানে যাবে মাছি বনবন করবে। নাও দাদা। পায়ে রাখো। আরে ঘানা হাতি, দু পয়সার ব্যান্ডেজ, দু পয়সার আলতা, নইলে কে দেখতে হতো এতক্ষণে?